একজন ভাই আমাদের কাছে বাগেরহাট থেকে প্রশ্ন করেছেন, মসজিদের সামনে জনসাধারণের বসার স্থান তৈরি করা যাবে কি, বা তৈরি করলে কোনো গুনাহগার হব কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদের সামনে জনসাধারণের বসার জন্য স্থান বানানো যাবে, শর্ত এতটা দূরবর্তী হতে হবে যেন ওখানে বসে মানুষেরা কোনো কথাবার্তা বললে সেই কথাবার্তার আওয়াজটা মসজিদের মধ্যে না আসে, বা মসজিদের মধ্যে যে সকল মুসল্লি সলাত আদায় করবেন তাদের সলাতে কোনো বিঘ্নতা না ঘটে। দলিল, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নববী মসজিদে নববীর অনতি দূরে মানে সংলগ্ন এলাকাতেই তিনি বুতাইহা নামক একটা জায়গা আয় তিনি জনসাধারণের বসার জন্য বা যারা উচ্চ স্বরে কথাবার্তা মসজিদের মধ্যে বলে বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে বা কবিতা আবৃত্তি করে এমন মানুষের জন্য তিনি বুতাইহা নামক একটা জায়গা সেখানে সেই তাদের বসার জন্য আলাদাভাবে স্থান করেছিলেন, জায়গা বানিয়েছিলেন। এবং তিনি বলতেন যারা অনর্থক কথা বলবে, জোরে চেঁচামেচি করে কথা বলবে, কবিতা আবৃত্তি করবে বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে বা গ্যাদারিং দেবে, তারা যেন ওই জায়গায় যেয়ে বসে তাদের কাজগুলো করে। সুতরাং মসজিদের সামনে জনসাধারণের বসার জন্য স্থান বানানোতে কোনো গোনা হবে না, বরঞ্চ সওয়াবই হবে। কারণ যারা অনর্থক কথা বলবে তারা ওই জায়গায় যেয়ে বলবে, আউট অফ মসজিদ। এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ।